হাঁস খামারে প্রতিনিয়ত নানা রকম রোগ আসে, আর যে রোগ আসে সেই রোগের আমরা চিকিৎসা দিই। কিন্তু হাঁসগুলোকে প্রতিনিয়ত সুস্থ রাখার জন্য আমরা কি মেডিসিন দিতে পারি, কিংবা সুস্থ রাখার জন্য আদৌ কোনো মেডিসিন দিতে হবে কিনা সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে আছে আমি মুসাম্মদ সুমি সিদ্দিকা। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আর এখনও আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই নিত্য নতুন খামার বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো হাঁসকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য আমরা কি করতে পারি, যখন কোনো সমস্যা হয় কিংবা যখন কোনো রোগে হাঁসগুলো আক্রান্ত হয়, আমরা কিন্তু রোগের ধরন অনুযায়ী চিকিৎসা করে থাকি। কিন্তু সবসময় যেন হাঁসগুলো সুস্থ থাকে কিংবা অসুস্থতা যেন সহজেই হাঁসের খামারে না আসে, এজন্য আমাদের কিছু করণীয় আছে। অনেকেই আসলে প্রতি এক সপ্তাহ পর পর অ্যান্টিবায়োটিক দেন, অনেকেই 15 দিন পর অ্যান্টিবায়োটিক দেন, কিংবা অনেকেই নিয়মিতভাবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকেন। তো নিয়মিতভাবে আপনারা যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকেন, তাহলে ডিমের খামারে কিন্তু ডিম নষ্ট হয়ে যেতে পারে কিংবা ডিমের পার্সেন্টেজ একেবারে কমে যেতে পারে। তো এজন্য হাঁসগুলোকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য আমরা যে মেডিসিন দিই সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা জানি যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক আমরা যদি প্রয়োগ করি কি কি ক্ষতি হতে পারে, কিংবা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করব কিনা। হাঁস যখন অসুস্থ হয়ে যায় তখন হাঁসকে সুস্থ করা আমাদের কিন্তু প্রথম টার্গেট হয়ে যায়। সেক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, অবশ্যই হাঁসগুলোকে সুস্থ করার ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। কিন্তু হাঁস যখন সুস্থ এবং স্বাভাবিক থাকে তখন যদি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি, কিংবা তখন যদি আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার করি, তখন কিন্তু হাঁসের শরীর অনেকটা দুর্বল হয়ে যায়, হাঁসের রুচি মন্দা চলে আসে, হাঁস শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তো সুস্থ হাঁসকে কেন আমরা বারবার অ্যান্টিবায়োটিক দিয়ে এই ধরনের দুর্বলতা কিংবা এই ধরনের ক্ষতি করব? আর বারবার অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে কিন্তু সেই অ্যান্টিবায়োটিক এর বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা হাঁস তৈরি করে ফেলে। এর ফলে যখন হাঁস অসুস্থ হয় তখন ওই অ্যান্টিবায়োটিক আপনি যদি ব্যবহার করেন, কিংবা এই সাধারণ অ্যান্টিবায়োটিকে হাঁসের সুস্থতার জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে না, সেক্ষেত্রে আরও বেশি পরিমাণে মেডিসিন কিংবা সেই অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আরও অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হতে পারে। তো এজন্য আমরা সচেতন থাকব যে সুস্থ হাঁসকে আমরা বারবার অ্যান্টিবায়োটিক দেওয়া থেকে বিরত থাকব, এবং তেমন কোনো প্রয়োজন যদি না হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিব না। তবে আশেপাশের খামারে যদি মারাত্মক আকার ধারণ করে কিংবা বিশেষ ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই 15 দিন কিংবা 1 মাস পর আপনি বিশেষ প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। কোনোভাবেই 1 সপ্তাহ কিংবা 5 দিন পর পর অনেকে অ্যান্টিবায়োটিক করেন, এটা থেকে অবশ্যই আপনাদেরকে বিরত থাকতে হবে। তো আমরা জানি হুট করেই হাঁসের খামারে অসুস্থতা হয়ে যায় কিংবা অসুস্থতা আসতে পারে। তো এক্ষেত্রে হাঁসগুলো সুস্থ রাখতে গিয়ে আমরা কি মেডিসিন ব্যবহার করতে পারি, যে মেডিসিনে হাঁসের কোনো ক্ষতি হবে না, কিংবা যে মেডিসিন আমরা নিয়মিত ব্যবহার করার ফলে হাঁসের শরীরে রোগ বাসা বাঁধতে পারবে না, অর্থাৎ ঠান্ডা জ্বর এগুলো থেকেই কিন্তু হাঁসের নানা ধরনের রোগের সৃষ্টি হয় কিংবা বদহজম। তো এই রোগগুলো যাতে খামারে না আসে কিংবা এই রোগের প্রতিরোধক ব্যবস্থা আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে খুব সহজেই এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো, আমাদের খামারটা পরিত্রাণ পেতে পারবে। তো প্রতি সপ্তাহে আসলে আমাদের খামারে আমরা ঠান্ডা এবং জ্বরের মেডিসিন ব্যবহার করে থাকি। তো ঠান্ডা এবং জ্বরের মেডিসিন এজন্যই ব্যবহার করে থাকি, কোনো না কোনোভাবে হাঁসের ঠান্ডা লেগে যায়, কোনো না কোনোভাবে হাঁসের জ্বর আসতে পারে, হাঁস যদি ভয় পায় জ্বর আসতে পারে, হাঁস যদি অতিরিক্ত পানিতে ভিজে অর্থাৎ বৃষ্টিতে ভেজে সেক্ষেত্রে জ্বর আসতে পারে, অতিরিক্ত গরমে হাঁসের জ্বর কিংবা ঠান্ডা লাগতে পারে। তো নানাভাবে আসলে জ্বর ঠান্ডা হাঁসের লাগতে পারে। তো এই জ্বর ঠান্ডা আমরা কিন্তু সহজেই চিহ্নিত করতে পারি না কিংবা আমরা বুঝতে পারি না যে জ্বর কিংবা ঠান্ডা এসেছে। এজন্য প্রতি সপ্তাহে কিংবা 10 দিন অন্তর আমরা যদি জ্বর এবং ঠান্ডার হালকা মেডিসিনগুলো ব্যবহার করি, তাহলে আমার মনে হয় যে হাঁসগুলো সুস্থ এবং স্বাভাবিক থাকবে। তো এই জ্বর এবং ঠান্ডার জন্য আমরা মানুষের যে খাওয়া নাপা ট্যাবলেট, সেই নাপা ট্যাবলেটটা ব্যবহার করি, এবং ঠান্ডার জন্য আমরা ডক্সিবেট ব্যবহার করি। তো নিয়মিত এই জ্বর এবং ঠান্ডার মেডিসিন আমরা প্রতি সপ্তাহে অথবা 8 থেকে 10 দিন অন্তর আমরা ব্যবহার করি। এতে আসলে হাঁসগুলো সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করে।
তো আপনাদের খামারে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করছেন কিংবা কি মেডিসিন প্রয়োগ করেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর আজকে ইনফরমেশন কার কার জানা ছিল কিংবা এই ইনফরমেশন পেয়ে আপনারা কারা কারা উপকৃত হলেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।